প্রিয় বন্ধুরা, দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ের আজকের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এর প্রথম অংশ হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। এখানে আমরা যে যে বিষয়গুলি সম্পর্কে জানবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল ও তাদের স্তরগুলো, সেগুলো বিস্তার, উষ্ণতা ইত্যাদি বিষয় এবং এ নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা এবং প্রশ্নোত্তর। তো শুরু করা যাক। যদি এটাকে পৃথিবী বলি, তাহলে পৃথিবীর উপরে মানে ভূপৃষ্ঠের উপরে প্রথম যে স্তর যেখানে আমরা বাস করি, যেখানে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন দেখা যায়, যেখানে ঝড় বৃষ্টি মেঘ বাদল ধূলিকণা সবগুলি অবস্থান করে, বায়ুমণ্ডলের যে মূল উপাদান নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সবগুলোই রয়েছে, সেই স্তরটার নাম হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। চিহ্নিত করা যাক, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। যেহেতু এই স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়, তার জন্য এই স্তরের আরেকটা নাম হচ্ছে ঝড় ঝঞ্ঝার স্তর বা অশান্ত মণ্ডল। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস ঘটে, অর্থাৎ যদি উচ্চতাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এইচ ইনক্রিজ করলে উষ্ণতা ডিক্রিজ করবে, এবং সেই উষ্ণতা ডিক্রিজ করার হার হচ্ছে 6.4 বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের যে পরবর্তী স্তর, যেখানে আবহাওয়ার পরিবর্তন হয় না বললেই চলে, বাতাস শান্ত, সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। চিহ্নিত করা যাক, এটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডল শান্ত অবস্থায় থাকে, তাই এর আর একটা নাম হচ্ছে শান্ত মণ্ডল। এখানে বাতাসের মূল উপাদানগুলো হলো মূলত ওজোন প্লাস অক্সিজেন, ওজোন প্লাস অক্সিজেন। এই স্তরে 15 থেকে মোটামুটি 35 কিলোমিটার পর্যন্ত ওজোন স্তরে বা ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের আধিক্য থাকায় এই স্তরের অপর একটা নাম হচ্ছে বা নিম্নাংশকে কি বলা হয়, ওজোন মণ্ডল বলা হয়। ওজোন স্তরে কিন্তু আমাদের ভূপৃষ্ঠকে সৌরবিকিরণের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, যার ফলে বিভিন্ন ধরনের রোগ যেমন ত্বকের ক্যান্সার বা চোখে ছানি পড়া, বন্ধ্যাত্ব, বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকে কিন্তু আমরা মুক্ত আছি। যদিও কিছু রাসায়নিক পদার্থ যেমন সিএফসি, তারপরে আমরা এগুলো বিস্তারিত করে আলোচনা করব, ক্লোরোফ্লোকার্বন বা সিএফসি বা জেট প্লেন দ্বারা নিষ্কাশিত নাইট্রিক অক্সাইড ইত্যাদি দ্বারা কিন্তু ওজোন স্তরে ওজোন হোল সৃষ্টি হচ্ছে, যা বা ওজোন স্তরকে ক্ষয় করছে, যা আমাদেরকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, তো ওজোন স্তরের বিস্তৃতি হচ্ছে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। ট্রপোস্ফিয়ার এর আরেকটি নাম আছে, এখানে যেহেতু সবসময় হাওয়া বাতাস চলতে থাকে, সে নামটি আমি এখানে লিখছি, সেটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। তো এই ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোস্ফিয়ার এবং শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ স্থল এই অংশটাতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু খুব একটা পরিবর্তন ঘটে না, অর্থাৎ টেম্পারেচার যেন পজড অবস্থায় থাকে, তাই এই অংশটাকে কি বলা হয় ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর, যেখানে মূলত বাতাস খুব শীতল থাকে, তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের বিস্তৃতি 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত। ট্রপোস্ফিয়ারে যেমন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এইচ ইনক্রিজ করলে টি ইনক্রিজ করবে। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার, এখানে আবার ঠিক উল্টোটা, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়। মোটামুটি ভাবে এখানে সর্বনিম্ন যে উষ্ণতাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই এই স্তরকে বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর।
মেসোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। নাম থেকে বোঝা যাচ্ছে এটা অত্যন্ত উষ্ণ স্তর, সরি থার্মোস্ফিয়ার। এই স্তরে গ্যাসগুলো বেশিরভাগ, যেমন নাইট্রোজেন অক্সিজেন, এগুলো আয়নিত অবস্থায় থাকে, তার জন্য অনেকে আয়নোস্ফিয়ার বলে অভিহিত করে বা আয়ন মণ্ডল বলে। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই স্তরেই সৌর বিকিরণ থেকে গ্যাস আয়নিত হয় এবং মেরুজ্যোতির সৃষ্টি হয়, যেটাকে আমরা সুমেরুতে অরোরা বোরিয়ালিস এবং কুমেরুতে সেটা বলে থাকি অরোরা অস্ট্রেলিস। অর্থাৎ এই স্তরে কি সৃষ্টি হয়? মেরু জ্যোতি। এরপর বলা যায় বায়ুমণ্ডলের যে সবচেয়ে বাইরের স্তর, যার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার, মানে বাতাস গ্রাহ্য করা যায় এমন ধরনের বাতাস। এখানে রয়েছে খুবই হালকা মৌল, মানে পরমাণু, যেমন হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাসের আধিক্য দেখা যায় এবং ঘনত্ব খুবই কম। এটা বিস্তার 480 থেকে 1500-1600 কিলোমিটার পর্যন্ত। এর নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বাইরেও পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিরাজমান যে স্তরে, সে স্তর খুব হালকা ঘনত্বের নগণ্য পরিমাণের বায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই স্তরকে আমি এখানে বিস্তার উল্লেখ করলাম না, সেই স্তরের নাম আমি এখানে দিয়ে দিলাম ম্যাগনেটোস্ফিয়ার। এখানে পৃথিবীর চৌম্বকক্ষেত্র বিরাজ করে বলে এর নামই ওই নামকরণ হিসেবে হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক যেমন ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের সংযোগস্থলে যেখানে উষ্ণতা স্থির থাকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তাকে পজ, টেম্পারেচার পজ হয়ে বলে তাকে ট্রপোপজ বলা হচ্ছে। ঠিক একইভাবে স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এবং সংযোগস্থলে যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন খুব একটা হয় না, সেটাকে আমরা বলবো স্ট্রাটোপজ। এরপরে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের সংযোগস্থলে যে স্থানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, সেই স্থানটাকে আমরা বলবো মেসোপজ। তো আজকে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জানলাম, স্তরগুলো বিস্তার সম্পর্কে জানলাম, প্রত্যেকটা স্তরের যে অল্টারনেটিভ নাম আছে সেই নামগুলো সম্পর্কে জানলাম। তো এই বিষয়ে দু একটা প্রশ্ন করা যাক, ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডল স্তরটির নাম কি? আনসার হবে ট্রপোস্ফিয়ার। কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্রাটোস্ফিয়ার। ট্রপোপজ কাকে বলে? ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের সংযোগস্থলে যে স্থানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা স্থির থাকে তাকে বলা হয় ট্রপোপজ। একইভাবে আমরা স্ট্রাটোপজ বা মেসোপজের সঙ্গে দিতে পারি। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। এই স্তরে উষ্ণতা -93 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এখানে আয়নোস্ফিয়ারে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা পৌঁছায় এবং এক্সোস্ফিয়ার যেখানে 650 কিলোমিটারে উচ্চতাতে উষ্ণতা হয় 1240 ডিগ্রি সেন্টিগ্রেড। আয়নোস্ফিয়ারে সর্বোচ্চ উষ্ণতা প্রায় 1200 এবং এক্সোস্ফিয়ারে আরো বেশি, 1240। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ওজোন স্তরে সম্পর্কে এবং এই ওজোন স্তর আমাদের কিভাবে ওখানে ওজন মন্ডল এবং ওজন এবং অক্সিজেন অণুর মধ্যে কোন বিক্রিয়ার প্রভাবে তারা একটা গতিশীল ভারসাম্য সৃষ্টি করে যা অতিবেগুনি রশ্মি শোষণ করে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তবে আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অনুগ্রহ করে নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপবেন এবং আমাদের ভিডিওকে লাইক করবেন, আর আমাদের একটি অ্যাপ রয়েছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটি ডাউনলোড করবেন। ধন্যবাদ।